হচ্ছে হলো M1 এটা হলো মিরপুর 1 নম্বর ঈদগা মাঠের দক্ষিণ সাইডে মানে পিছের রোডে দক্ষিণে পিছনে রোডে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর লাইটিং করা আর ঈদগা মাঠের দক্ষিণ পাশে জিমাদের উত্তর পাশে আচ্ছা নাসিমের পিছনে একদম সেন্টারে পড়ছে সেন্টারে হ্যাঁ M1 তো হইছে M1 মানে মিরপুর 1 নম্বর এক্স্যাক্টলি আর যেটা খুলছে এক মাস হয় নাই আচ্ছা দেখো চলেন আমরা এখানে সবগুলো মেন কার্ড দেখাই দেখা তারপরে খুব স্পেশাল একটা ড্রিঙ্ক আর ফুচকার মধ্যে স্পেশাল হলো সব জায়গায় নর্মালি একরকম ফুচকা থাকে তো আমরা তিন রকম ফুচকা এখানে শো করছি রেগুলার ফুচকা দই ফুচকা চিকেন ফুচকা আর এই ফুড পিকচার যদি আপনারা আয়শা আমাদের ভিডিওর স্ক্রিনশট দিয়ে বলেন যে আমরা ডিরেকশনের ভিডিও দেখে এখানে আসছি তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু স্ক্রিনশট দিতে হবে আমাদের ভিডিওর আচ্ছা ঠিক আছে আচ্ছা এইটার না মধ্যে আমার আম্মু একটা মানে মশলা দেয় ওটার মতো লাগতেছে না হ্যাঁ আম্মু যে চিকেনটা মানে ওটা টেস্ট আসতেছে না আমার আম্মুর বানানো চিকেন টেস্ট আর এটার সেম টেস্ট পাইতেছি আমি গরম গরম খাইলে বেশি মজা পাবে না হালকা ঠান্ডা লাগতেছে মানে স্ন্যাক্স এন্ড কফির জন্য আর কি এটা পিজা পাস্তা আমাদের
ইন্ডিয়ান কুইজিনের সঙ্গে সঙ্গে চাইনিজ কুইজিনও পাওয়া যাবেন। আর মজাদার কথা হইতেছে যে আমাদের একটা আপু সাজেস্ট করছিল যে ঈদগাহ মাঠের পাশে একটা ফুড কোর্ট বলছিল, কারণ আমরা ভাবছি হয়তো ভ্যান গাড়ি অথবা এরকম কোনো কিছুতে ডোসা পাওয়া যায়। আমরা মেনলি ডোসা খাইতে আসছি, তো এখন দেখলাম যে এইটা পাইছি কিন্তু আমরা খুঁজে পাই নাই এখন। আমরা চাইছিলাম মানে দেখা তারপরে আসতে, কিন্তু টাইমিং ও হয় নাই আর জলদি জলদি চলে আসছি, সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। তারপর আমাদের সিগনেচার আইটেম হচ্ছে সেট মেনু। আমরা মূলত সেট মেনুর উপরে স্পেশাল। এরপাশে হচ্ছে আমাদের আজান স্পেশাল। আজান স্পেশালের মধ্যে থাকছে ম্যাশ পটেটো, চিকেন স্টিক উইথ চিজ, তারপর সর্টেড ভেজিটেবল, গার্লিক মাশরুম, ফ্রেঞ্চ ফ্রাই, কসলো সালাড, ড্রিঙ্ক। এরপাশে আছে ফ্যামিলিদের জন্য 1:3। 1:3-র মধ্যে অনেকগুলোই আইটেম আছে। তারপর আছে রাইস বল। রাইস বলের সর্বনিম্ন প্রাইস হচ্ছে 63 টাকা। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য করা 53 টাকা। তারপর আছে খিচুড়ি, মিনি রাইস বোল, এটা হচ্ছে স্টুডেন্টদের করা চিকেন বাকেট খিচুড়ি। এটা খিচুড়ির সাথে থাকছে আচার, গ্রিন সস, সালাদ, জিরা পানি। থ্যাংক ইউ। অনেক মজার বিষয় হলো এখানে এসে একটা ধোকা খাইছি। ধোকাটা হলো যে 1 নম্বর সব আর 8 নম্বর সব এক, মানে এখানে হলো নূর কাবাব ঘর, মানে এখানে কাবাব সেল, এটার মধ্যে কাবাব। হ্যাঁ, দুইটা একই। পরে আসবেন তখন কিন্তু মানে প্রত্যেকটা দোকানে পে ফার্স্ট, মানে পে করে দেন আপনার খাবার নিতে হবে। আর এইটাই হলো আমাদের সবগুলো মানে ফুডকার্টের সবগুলো দোকানের শপের ইয়ে নিয়ে নিচ্ছি আমরা। তো এখন আমরা ট্রাই করবো ডোসা আর একটা স্টুডেন্ট বাজার যেটা বললাম সেটা ট্রাই করবো। লাভ বার্ডের এই সাইডটি দেখবেন যে একটা গলি আছে, এখানে ওয়াশরুম দেখেন বাঙালি আমরা ওয়াশরুমে এসে ভিডিও করি। ওয়াশরুমে ভিডিও করতে পারি, ওয়াশরুমে ভিডিও করতে পারি, ইম্পর্টেন্ট একটা জিনিস ভিডিও করবো না মানে।
মাশাআল্লাহ আমরা যে বোকা ওইটার প্রমাণ মাশাআল্লাহ অনেক ভালোভাবেই পাওয়া যায় মাঝে মাঝে, কারণ ক্যামেরা বসে থাকিনি তো আমরা মানে আমরা ভিডিও করতেছি দেখেন এত ভিড়, মানে আমরা সিট পাই নাই খাওয়া শুরু করব। আচ্ছা আমার সবচেয়ে বেশি আগে ইচ্ছা হচ্ছে গিয়ে নারকেলের চাটনি করা, মানে এটা টক টক ডোসাটা মজা লাগতেছে, এটা জুস এটা ভালো লাগতেছে ছোলে, হ্যাঁ এটা মজা হচ্ছে গিয়া নর্মাল যে সবজি তরকারিটা হয় শীতের সময় ঘরের মধ্যে ওই ঘরোয়া টাইপের যে সানটা ওইটা পাবেন, জলপাই আচারটা দিয়ে খাও, আচার দিয়ে তাহলে মুচমুচে আচারের ফ্লেভার আসে, আপনারা মনে করেন ক্রিস্পি আচার খেতে চান তাহলে এটা দিয়ে খাও, ক্রিস্পি আচার বা ক্রিস্পি আচার খাবেন। কি রে ভাই তুমি আশেপাশে এরকম হিন্দুর মতো নারিকেলের কোনো ফ্লেভার পাওয়া যায় না, বাট টক লাগতেছিল আমার কাছে, আমার মজা লাগে না এর জন্য এটা, না ওইটা টেস্ট তো বলে দিলাম ওইটা কেমন, আর ছোলে যে এটা ছিল ছোলেটা মজা ছিল আর সাম্বা দিলাম সেটাও ভালো লাগলো, মানে আপনারা এটা না বাট কাইন্ড অফ একটু তরকারি টাইপের তো স্বাভাবিক তো ওইটা একটু সিমিলারই লাগবে, কিন্তু আর আচার দিয়ে যখন খাচ্ছিলাম তখন ভালো লাগছিল, আর ডোসাটা অনেক বড় ছিল অ্যান্ড ক্রিস্পি ছিল, তো আপনারা গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, আর প্লিজ এখানে যদি আসেন তিনজন চারজন যদি আসেন একজনকে সিট দখল করে রাখা তারপর আপনারা অর্ডার করতে যাবেন, নাহলে এই তো এরকম দাঁড়া দাঁড়া থাকতে হবে, বুঝতে হবে যে কোন সিট খালি আছে, কারণ এটা আপনার মধ্যে মানে ভালো চলতেছে কম সময়ের মধ্যে ওর মধ্যে ভালোই চলতেছে। তো আমাদের স্টুডেন্ট বাজেটের জন্য 63 টাকার ফ্রাইড রাইস না রাইস বল চলে আসছে, এর উপর দিয়ে এই যে অমলেট দেওয়া ডিম পোস্ট যেটা বলি আমরা, আর ভিতরে হলো ফ্রাইড রাইস একটু খাই দেখি, ভেজিটেবলগুলো বেশি কুক করা না, কামড় দিলে তখন একটু পটাস পটাস আওয়াজ হচ্ছে, কিন্তু এখানে মানে দাম অনুযায়ী কোয়ান্টিটি বেশি হলে আপনি কিন্তু মাংসের কোনো আশা করেন না, মাংসের কোনো টুকরা পাবেন না এখানে, জাস্ট অমলেট আর ভেজিটেরিয়ানদের জন্য আজান থেকে থেকে দিছি রাইস বল, আমরা না হলেও এটা কত পরে 1 ঘন্টা পরে পাইলাম না, ওই তো পনেরো এক ঘন্টা লাগে, মানে টাইম বেশি হাতে নিয়ে আসতে, তোর কাছে কেমন লাগছে টেস্টটা এটার, অ্যাভারেজ ভালো খারাপ মানে সো সো লাগছে, এটা আমরা মনে কিছু বলবো না যেহেতু দাম কম, মানে স্টুডেন্টদের জন্য আমি বেস্ট বলতে পারি তাই না আমরা,
আমার পিছে যে শপটা দেখতে পাচ্ছেন শপ নাম্বার 11 সেটা হলো ফুড ফিক্স। এখানে আপনারা আসলে যদি আমাদের ভিডিওর স্ক্রিনশট নিয়ে আসেন তাহলে 10% ডিসকাউন্ট পাবেন, যেটা আমরা নিজেরাও পেয়েছি। আর আমরা এখানে খাইতেছি হইতেছে ফুচকা, চিকেন ফুচকা, এগুলো 100 টাকা, সেটার মধ্যে আমরা 10% ডিসকাউন্ট পাইছি, মানে 90 টাকা প্রাইস রাখছে। কেক আপার রেসিপি মনে হয় না, তাই না? আচ্ছা ওটা খাইলেই বুঝে যাবে কেক আপা না তোর মোয়া পারিসি। আমি এটা শুধু শুধু খেয়েছি, এটা আমার কাছে মজা লাগছে। আর এটা কি চাটনির ফ্লেভার? এটা টক না বাট চাটনি। আপনারা যারা ঝাল খোর তারা এটা খাইয়া অনেক মজা পাবো। আজকের মতো দা ডিরেক্টরের ভিডিও এখানেই শেষ। আপনারা যারা মিরপুরের আশেপাশে আছেন বা মিরপুরে আছেন বা মিরপুরের বাইরে আছেন তারা অবশ্যই এখানে ঘুরে যাবেন, যে কেমন লাগে। আমার কাছে ভালো লাগছে যে মিরপুরের মধ্যে এরকম একটা ইন্টেরিয়ারের মধ্যে, মানে অনেক ইয়ে দেখলাম যে ফুড কার্ট না মানে একটু ছাদ রুফ টপে বেশি হয়, কিন্তু এটা একদম নিচ তলায় গ্রাউন্ডে হয়েছে। আর এখানে মোট 12টার মতো শপ আছে। আমার কাছে 3টা খাবারই মোটামুটি ভালোই লাগছে, মানে ডোসা বলেন, তারপর রাইস বল বলেন, আর ফুচকা বলেন। ফুচকার কোয়ান্টিটিটা একটু বেশি হলে ভালো হতো, রাইস বলটাও মোটামুটি ছিল, ওইটার মধ্যে একটু যদি চিকেন হতো মানে টুকরা টুকরা যদি চিকেন হতো তাও ভালো হতো, আর ডোসাটা যদি মানে নারিকেলের সসটা যদি একটু মিষ্টি হতো আমার কাছে মনে হয় ভালো হতো। আমার কাছে আমারও সেম একেবারে ওপেনিয়ন। আচ্ছা, আমার নকল করে সব সময়। মাত্রই তো বললো, তাই না? তো আমাদের ইউটিউব চ্যানেল ডিরেকশন, ফেসবুকের নাম দা ডিরেকশন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।